নমস্কার সবাইকে, আপনাকে ভগবত প্রীতি এবং শুভেচ্ছা। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তাকে আমরা সবাই জানি হিন্দু সম্রাট হিসেবে, কারণ যখনই সনাতনী হিন্দুদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয় বা হিন্দুত্ব নিয়ে কোনো কথা বলতে হয়, হিন্দুদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে হয় কোনো পূজা পার্বণ বা বিভিন্ন যে আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো, সেগুলো কীভাবে নির্বিঘ্নে হিন্দুরা করতে পারে, তার জন্য যে ব্যক্তি সবার আগে এগিয়ে আসে সেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনি আবারও প্রমাণ করে দিলেন যে তাকে কেন হিন্দু সম্রাট বলা হয়। মাত্র পাওয়া খবর অনুযায়ী, সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, আমরা কয়েকদিন আগে শুনেছি যে তামিলনাড়ুতে পুরো একটি গ্রাম ওয়াক অফ স্টেটের আন্ডারে চলে যায়, যে গ্রামে 1500 বছর পুরাতন একটি ভব্য মন্দির রয়েছে। চিন্তা করুন, পুরো একটি গ্রাম ওয়াক অফ স্টেটে কেউ দান করে দেয়, সেই কাগজপত্র কোথা থেকে পায় পুরো গ্রামের মানুষের সেই কাগজপত্র সেটা কেউ জানে না, কেউ বুঝতেও পারে না। এত বছর ধরে তারা সেই যে গ্রামের মানুষগুলো সেখানে থেকে আসছে, তারা জানেও না যে তারা কারোর দানের জমির উপরে বসবাস করছে, তারা যে জমির উপর বসবাস করছে সেই জমির উপর তাদের কোনো অধিকার নেই। এই ঘটনাটি ধরা পড়ে যখন এক ব্যক্তি তার মেয়ের বিয়ের জন্য জমি বিক্রি করতে যায়, তখন সে জানতে পারে যে তার পুরো গ্রাম ওয়াক অফ স্টেটের আন্ডারে। এইরকম অবস্থায় যখন এটা নিয়ে কথাবার্তা ওঠে, তখন জানা যায় টোটাল ভারত জুড়ে ওয়াক অফ স্টেটের আন্ডারে 8 লাখ কিলোমিটার স্কোয়ার জায়গা আছে, যেটা একটা মিনি পাকিস্তান। তো এরপরে এটা নিয়ে অনেক শোরগোল হয়। এই শোরগোল হওয়ার পরে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি নির্ধারণ করেন যে, বা ঠিক করেন যে, তার রাজ্যে ওয়াক অফ স্টেটের আন্ডারে কী পরিমাণ জায়গা আছে সেটা সার্ভে করা হবে। আর অবভিয়াসলি সার্ভে করলে সেটা তো শুধুমাত্র শো অফ করার জন্য সার্ভে করা হবে না যে আমার রাজ্যে এই পরিমাণ জায়গা আছে, অবশ্যই সেই জায়গার মধ্যে যে জায়গাগুলো এমন আছে যে তার মালিক জানেই না যে তার জায়গা ওয়াক অফ এস্টেটের আন্ডারে দান হয়ে গেছে বা কেউ ওয়াক অফ করে দিয়েছে, সেই জায়গাগুলোকে অবশ্যই ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি অন্য যে জায়গাগুলো আছে, যে জায়গাগুলো এই ওয়াক অফ এস্টেটের আন্ডারে চলে গেছে কিন্তু বেসিক্যালি তার যে রুট সেটা কে দিয়েছে, কবে দিয়েছে, এমন কোনো কাগজপত্র নেই, সেই জায়গাগুলোকেও ফিরিয়ে আনা হবে। আর যদি একটা রাজ্যে এই উদ্যোগ নেওয়া হয়, তাহলে এর দেখা দেখি আরও অনেক রাজ্যেই এই উদ্যোগ নেওয়া হবে। এর ফলে তামিলনাড়ুতে যে গ্রামবাসীরা একদম দিশেহারা অবস্থায় দিন যাপন করছে, এই ভেবে যে তাদের ভবিষ্যৎ কী হবে, তারাও হয়তোবা তাদের সেই হারানো ভবিষ্যৎটা ফিরে পেতে পারে, এতটুকুই আশা। এবং এই কারণেই হয়তোবা যোগী আদিত্যনাথকে হিন্দু সম্রাট বলা হয়, এই কারণেই যোগী আদিত্যনাথকে সব হিন্দুরা এতটা সম্মান করে। তো এটা অনেক বড় একটা পাওয়া। এর পাশাপাশি আরও একটা ছোট্ট খবর দিয়ে রাখি, সেটা হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে PFI নামক একটি সংগঠন আছে, যে সংগঠনটি টেরর ফান্ডিং করে, অর্থাৎ আতঙ্কবাদী বা যারা সন্ত্রাসী তাদেরকে ফান্ডিং করে বিভিন্ন জায়গায় সংঘর্ষ করার জন্য, বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা এগুলো করার জন্য। তো সেই সংগঠনটিকে সরকার
একদম শক্ত হাতে দৃঢ় হস্তে দমন করার উদ্দেশ্যে 10টিরও বেশি রাজ্যে একসাথে একযোগে সার্চ অভিযান চালানো হচ্ছে, এবং সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী 100রও বেশি পিএফআইয়ের বড় বড় যারা সাংগঠনিক পদে রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই ধারা কিন্তু অব্যাহত। তো এটাও কিন্তু অনেক বড় একটা খবর। তো এই সব ব্যাপার নিয়ে আলোচনা করার জন্যই আজকের এই লাইভ। তো সর্বশেষে বলতে চাই, যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে তাকে অনেক অনেক ধন্যবাদ। তিনি যে মহতী উদ্যোগ গ্রহণ করেছেন তার জন্য, এতে করে তামিলনাড়ুর সেই গ্রামবাসী, এর থেকেও বড় ব্যাপার হচ্ছে 1500 বছর পুরাতন সেই মন্দিরটি হয়তোবা তার পুরাতন সেই অবস্থায় বা ফিরে পাবে, হয়তোবা সেই মন্দিরটি অক্ষত অবস্থায় থাকবে, হয়তোবা এই গ্রামবাসী আবার সব ভুলে তাদের দৈনন্দিন জীবনে ফিরে যেতে পারবে, হয়তোবা মেয়ের বিয়ের জন্য যে বাবা জমি বিক্রি করতে চেয়েছিলেন তিনি ঠিকভাবে জমিটি বিক্রি করে তার মেয়েকে ভালোভাবে আনন্দের সাথে বিয়ে দিতে পারবেন। তো এই আশাবাদ ব্যক্ত রেখে এবং যোগী আদিত্যনাথ সরকারকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।